আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রে দাখিল পরীক্ষার দিয়ে দু হাজার তেইশ 2023 তেইশেরা যারা দাখিল পরীক্ষা দিচ্ছ আমরা কিন্তু তোমাদের হাদিস শরীফ আরেকটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো ভাই হাদিসের যে সাজেশনটা দিয়েছেন সেখানে অনেকগুলো হাদিস ধরা হয়েছে সেই জন্য সেখান থেকে আরেকটু কমিয়ে আমরা সুন্দর করে আরও সুন্দর করে আরেকটা সাজেশন তৈরি করলাম তো সেই সাজেশনটা তোমাদের মাঝে এখন প্রোভাইড করব তো সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর সব কিছু নিয়মকানুন বলে দিব তোমরা যাতে সুন্দর করে পড়তে পারো আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে তোমাদের হাদিস শরীফ থেকে শুরু করে প্রত্যেকটা সাজেশন আমরা কিন্তু আমাদের চ্যানেল মধ্যে দিয়েছি তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নাও তো প্রথমে দেখো হাদিস নাম্বার এই হাদিস নাম্বারগুলো এখানে দেখো দুই তিন তারপরে পাঁচ ষোলো তারপরে হলো উনিশ তারপর চব্বিশ চৌত্রিশ তারপরে একচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তিনটা একসাথে যেগুলো প্লাস দেওয়া রয়েছে সেগুলো একসাথে আদিস ঠিক আছে আর স্টার মার্ক দেওয়া যেগুলো এগুলো একটু বেশি করে পড়বা যেরকমভাবে এখানে আছে দেখো তিন নাম্বারটা একটু ইম্পর্টেন্ট বেশি তারপরে এখানে দেখো ষোলো এবং উনিশ তারপরে এখানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলো ইম্পর্টেন্ট আছে তারপরে এখানে দেখো একান্ন বায়ান্ন ইম্পর্টেন্ট আছে তারপরে এখানে দেখো আটষট্টি আটষট্টি এবং আটত্তর এই দুইটা মিলিয়ে একসাথে তারপর দেখো বিরাশি সাতাশি দুইটা একসাথে তারপর তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই তিনটে একসাথে এটা ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো আটানব্বই তারপরে আছে একশো পাঁচ তারপরে একশো আঠাশ একশত বত্রিশ তারপরে আছে এখানে দেখো একশত আটত্রিশ একশো উনচল্লিশ তারপরে একশত তিয়াত্তর তারপরে দেখো এখানে এই যে একসাথে সবগুলা সবগুলো কিন্তু তোমার একসাথে এই সবগুলা ইম্পর্টেন্ট দেখো এখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে তারপর এই দুইটা একসাথে হাদিস আর এগুলো হলো আলাদা আলাদা একসাথে হাদিস তারপরে দেখো ইম্পোর্টেন্ট যেগুলো যেগুলো সেগুলো কিন্তু আমরা ই দিয়ে দিয়েছি দেখো এখানে স্টার চিহ্ন দিয়ে দিয়েছি তো সবগুলোই পড়ে নেওয়ার চেষ্টা করবা আর যাদের রেজাল্ট ভালো হওয়ার দরকার সব থেকেই কিন্তু সবগুলো পড়ার চেষ্টা করবা তারপরে দেখো আমরা অসুলে হাদিসের কয়েকটা প্রশ্ন দিলাম ওসলে হাদিসের মোট পাঁচটা প্রশ্ন রয়েছে আমরা আগেও পাঁচটা প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে আমরা স্টার মার্ক দিয়ে কিন্তু আর একটু আমরা এখানে আলাদা করে দিয়েছি দুই নম্বরটা তারপর তিন নম্বর তারপর পাঁচ নম্বরে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই পড়ে নেওয়ার চেষ্টা করবে তারপর মুখস্থ আদিশ মুখস্থ আদিশ সেগুলো হলো ছোটো ছোটো আদিশ আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম এই আদিশগুলো একটু ছোটো হরকত সহকারে তোমরা কিন্তু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবা লিখে লিখে বাসটা থেকে ট্রাই করে যাবা যাতে ওখানে গিয়ে ভুল না হয় আর এমসিকিউর জন্য বলবো এমসিকিউর জন্য আলফাতা তারপরে তারপরে আছে লেকচার আছে এগুলা থেকে পড়বা পাশাপাশি মূল বই অনুশীলন ছাড়া কোনো কিছু কিন্তু কমন পাবে না মূল বই অনুশীলন যদি করতে পারো সঠিকভাবে মূল বই যদি তোমরা পড়ে যাও সেখান থেকে তোমরা পঁচিশটা অবসিডি কিন্তু পাবা সেই জন্য মূল বই অবশ্যই বেশি বেশি করে পড়ো পঁচিশের উপরে থাকতে পারে কিন্তু মূল বই থেকে এই জন্য মূল বইটা বেশি বেশি পড়ার চেষ্টা করো আর আমাদের সাজেশনটা প্রোভাইড করেছে অনলাইন মাদ্রাসা ফেসবুক পেজ তো এখনও যারা ফেসবুক পেজে জয়েন হন না প্রত্যেক সেখানে ফলো দিয়ে রাখো নিত্য নতুন সাজেশন এবং বিভিন্ন ধরনের তোমাদের উপকারী যে লেকচারগুলো লেকচারগুলো আছে আর অনেক কিছু কিন্তু সেখানে পাবা মাদ্রাসার জগতে অনলাইন প্ল্যাটফর্ম একটা অন্যরকম মাদ্রাসা অনলাইন অনলাইন মাদ্রাসা অন্যরকম একটা প্ল্যাটফর্ম সেখানে তোমরা সকলেই ফলো দিয়ে রাখো তো এই ছিল আজকের সাজেশন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ